अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। जो तो खुला आमी अमर सैंडल पाच्छी, आमी ये जूतो पोड़बो ना। প্রীতি এ কি ছেলে মানুষী? তোমার যা মনে হয় ভাবতে পারো দাদা, কিন্তু একটা কথা তোমায় আমি বলে দিচ্ছি, যে এটা আমার ছেলে মানুষী নয়, এটা আমার ইচ্ছে। আর ছেলে মানুষী তো আমি ছোটবেলায় করিনি। প্রীতি, প্রীতি কি করছিস মা? প্রীতি তোমার লেগে যাবে, প্রীতি লেগে যাবে, তো বাচ্চা ছেলে মানুষী করছিস না মা? কেটে যাবে মা, যাস না মা, তোর ব্যথা লাগবে। প্রীতি, প্রীতি প্লিজ দাঁড়া, প্রীতি, প্রীতি, প্রীতি প্লিজ এই জুতোটা পরে নাও, তোমার লেগে যাবে। প্রীতি, প্রীতি প্লিজ পরে নাও। প্রীতি, আরে কিরকম দাদা তোরা, বোনের ছোট্ট ইচ্ছা পূর্ণ করতে পারিস নি? আর রুচিতা তুমি, কি প্রয়োজন ছিল তোমার শাড়ি চেয়ে পাঠানোর? না মা, আমি চাইনি। আমি নিহার, সাবধানে, প্রীতি সরে যাও ওখান থেকে। এইটাই তো সেই শাড়ি, এই সর, এই সেই শাড়ি, এই শাড়িটাই সব ঝামেলার মূলে আছে। শাড়ি, আমি এই শাড়িটার গল্পই এখানে শেষ করে দেব। মানে প্লিজ, তোর কাছে হাত জোর করছি, এবার কথা শোন। আমি তোকে কথা দিচ্ছি, আমি তোকে ওই স্যান্ডেলটা কালকেই কিনে দেবো, আই প্রমিস। প্রীতি মা, আর রাগ করো না, দেখো তোমাকে তোমার মা বাবা দিবে। চটি পরে নাও, চটি পরে নাও মা, প্লিজ। ঠিক আছে, তোমাদের দুজনের কথা না রাখার সাহস নেই আমার, আমি এই জুতোটাই পরে নিচ্ছি, কিন্তু কাল ওই স্যান্ডেলটা যেন পেয়ে যাই। আমি নিয়ে আসব ওই স্যান্ডেলটা। ঠিক তো? ঠিক মা, ঠিক। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। চলো না, যেগুলো এনেছি দেখাবো, চলো। অদ্ভুত তো এই মেয়েটা, এই এক্ষুনি কাঁদছিল আর এক্ষুনি চেঞ্জ। আরে তোমরা দাঁড়িয়ে আছো কেন, চলো না, কত কি শপিং করে এনেছি আমি। দেখবো মা, সব কিছু দেখবো, কিন্তু আগে পায়ে ওষুধটা লাগিয়ে নে। হ্যাঁ মা। হ্যাঁ রুচিতা, এসব পরিষ্কার করে দাও, চল আয়। হ্যাঁ সাবধানে, সাবধানে মা, সাবধানে। কেন না জেনে বুঝেও প্রীতির দুঃখের কারণ আমি হচ্ছি বারবার। আমি রুচিতা, এটা এটা কি করছিলে তুমি? নিহার বাবু, প্রীতি আমার জন্য নিজেকে শাস্তি দিল, সেটাই আমি অনুভব করছিলাম। রুচিতা, এতে তোমার কোনো ভুল নেই, তাহলে তুমি কেন গিল্ট ফিল করছো? আর এই ড্রেসটা তো আমি দেখেই পছন্দ করে ফেলেছি, আর জানো এটা তো আমি ট্রাই করেও দেখিনি। দেখো, এই দেখো, দেখা
আর এই দেখো ভালো ব্র্যান্ডেড মেকআপ নিয়েছি এইবার। আর এই টেডি বিয়ার, ছোটবেলা থেকে এটা কেনার স্বপ্ন দেখতাম আমি, আর আজ সেটা পূরণ হয়েছে। আর এই দেখো আমি নতুন হেয়ার ড্রায়ারও নিয়েছি, বৌদিদের আর কি ভরসা, কখন কি করে দেয়। প্রীতি শোন, রুচিতা ইচ্ছে করে ওসব করেনি, ও সত্যি তোকে খুব ভালোবাসে। ঠিক আছে দাদা, তুমি যখন বলছো মেনে নিচ্ছি আমি। গরম গরম চা আর পকোড়া। তুমি ঠিক আছো তো? আমার মেয়েটা আমাকে আজকে বাঁচিয়েছে, না হলে ঋতু তুমি আমাকে পড়ানোর জন্য চাটা নিয়ে এসেছিলে। সরি মা, ভুল করে হয়ে গেছে। আমি রুচিতা, তুমি আমায় ধাক্কা দিলে কেন? না বৌদি, মায়ের উপর যদি গরম চা পড়ে যেত তাহলে? না বৌদি, আমি ধাক্কা দিইনি, আমার পা পিছলে গেছিল ভুল করে। সরি সরি রুচিতা বৌদি, আমি তোমার সব প্ল্যান বুঝতে পারছি। এইরকম সহজ সরল মুখ করে তুমি ভালো সাজার যে নাটক করো। মা তোমার শাড়ি পুড়িয়ে দিয়েছে বলে আমার মতো মায়ের উপরে প্রতিশোধ নেবে? প্রীতি, চিৎকার করো না বৌদি। যদি এটা তোমার উদ্দেশ্য না হয়, তার মানে তুমি আমার জিনিসের প্রতি হিংসা করছো। কি, সেই জন্য তুমি ঋতু বৌদিকে কাজে লাগিয়ে আমার ড্রেস খারাপ করতে চাইছো? আমার মেয়ে একদম ঠিক বলেছে, তুমি তো সব সীমা পার করেছো রুচিতা। যবে থেকে আমার মেয়েটা এ বাড়িতে এসেছে, তুমি ওর পিছনে লেগে পড়ে আছো। মা, আপনি আপনি খুব ভুল বুঝছেন, আমি প্রীতির খারাপ চাই না। সেটা তো দেখাই যাচ্ছে বৌদি। প্রীতি প্রীতি দাও, আমি এই দাগটা পরিষ্কার করে দিচ্ছি। আবার কষ্ট দিয়েছো তোমরা আমার মেয়েকে। আরে এক মুহূর্তের জন্য শান্তি দাও ওকে বাড়িতে। প্রীতি প্রীতি, মা আমার কথা শোন। হে ভগবান, তুমি এই জামাটা কেন পড়েছো? এতে তো দাগ রয়েছে না? তো দাগওয়ালা কাপড় পরতে নেই প্রীতি, হয় সেটা পরিষ্কার করে নাও, নাহলে কাউকে দান করে দাও। যেরকম তুমি আমায় দান করেছিলে, কারণ সেই দাগ তুমি মুছতে পারবে না। তার মানে তোমার কাছে আমার আর কাপড়ের মধ্যে কোনো পার্থক্য নেই, তাই তো? মা, তেমনটা নয়। হ্যাঁ এরকমই, কারণ তুমিও তো এই একই কথা বলেছিলে যে এই খারাপ দেখতে মেয়েটা আমার মেয়ে হতে পারে না। দেখ মা, সেটা আমার মুখ থেকে ভুল করে বেরিয়ে গেছে, আমার ক্ষমা করে দে। সরি। মিথ্যে বলো না তোমরা, তোমরা
তোমরা সবাই আমার এই দাগটা নিয়ে মজা করো। তোমরা সবাই আমার দাগ নিয়ে লজ্জিত। তোমরা কেউ আমার চেহারায় এই দাগ পছন্দ করো না। না না মা। প্রীতি হঠাৎ করে তোমার কি হয়েছে? তুমি তো জানো আমরা সবাই তোমাকে খুব ভালোবাসি। বৌদি তোমার তো খুব মজা হচ্ছে তাই না? কি সব বলছো প্রীতি? এই ভেবে যে তোমার থেকেও খারাপ দেখতে কেউ এই বাড়িতে এসেছে। এভাবে কথা বাড়িও না প্রীতি। আমি কথা বাড়াচ্ছি? ঠিক আছে, এই কথা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ফুল এপিসোড দেখনে কে লিয়ে অভি ডাউনলোড করেন দঙ্গল প্লে অ্যাপ।